মুর্শিদাবাদ জেলা পরিষদ অভিযানে বামেদের টোটো মিছিল। হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রে দুটি জোনাল কমিটির প্রায় 200 খানা টোটো একসঙ্গে লাইন দিয়ে মিছিল করে বহরমপুর উদ্দেশ্যে রওনা দেয়। হরিহরপাড়া প্রভাত সংঘ ফুটবল ময়দান থেকে এই মিছিল শুরু হয় এবং খিদিরপুর জোনালের খিদিরপুর সিপিআইএম পার্টি অফিস থেকে মিছিল শুরু হয়। টোটো মিছিলের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে হরিহরপাড়ার প্রাক্তন বিধায়ক ইনসার আলী বিশ্বাস জানান, সবাই বলে বামেদের নাকি দূরবীন দিয়ে দেখতে হয়, সেই জন্য আজ মানুষ যাতে খালি চোখে দেখতে পায় তার জন্য এই টোটো মিছিল। প্রসঙ্গত উল্লেখ্য, আজ 5ই ডিসেম্বর মুর্শিদাবাদ জেলা সিপিএম এর ডাকে পশ্চিমবঙ্গে বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আজ জেলা পরিষদ অভিযান সিপিআইএম পার্টির। আজকে আমাদের মুর্শিদাবাদ জেলা পরিষদ অভিযান আছে, সিপিএম পার্টির ডাকে মুর্শিদাবাদ জেলা কমিটি ডাক দিয়েছে এই অভিযান। আমরা হরিহরপাড়া থেকে টোটো করে মিছিল করে আমরা একেবারে বহরমপুর পৌঁছাবো। টোটো মিছিল হবে গোটা হরিহরপাড়া। আমরা দুটো এরিয়া কমিটি আছে, হরিহরপাড়া এবং বহরম এরিয়া কমিটি। আমরা যৌথভাবে আমরা একত্রিতভাবে আমরা বহরমপুরে টোটো করে মিছিল করে আমরা পৌঁছাবো, গোটা রাস্তা স্লোগান দিতে যাব। এই যে পঞ্চায়েতে দুর্নীতি, স্বচ্ছ পঞ্চায়েত করতে এবং যেভাবে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির বিরুদ্ধে এবং জেলা পরিষদ অভিযানে যাব। আগামী পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে করতে হয়। কৃষকদের সারের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে, কৃষকরা ফসলের দাম পাচ্ছে না, এই বিভিন্ন ইস্যু নিয়ে, পেট্রোল ডিজেল গ্যাসের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে, এই বিভিন্ন ইস্যু নিয়ে জেলা পরিষদ অভিযান আজকে। এএইচএম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি অ্যান্ড কনস্ট্রাকশন, 7 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন মালিত্তা, ঠিকানা আমতলা নিমতলা মোড় নদা মুর্শিদাবাদ। এখানে বাড়ির প্ল্যান এস্টিমেট, বিল্ডিং কন্ট্রাক্ট, লেবার কন্ট্রাক্ট এছাড়াও হাউস বিল্ডিং লোনের প্ল্যান এস্টিমেট করা হয়। যে কোনো সরকারি ও বেসরকারি প্রজেক্টের জন্য যোগাযোগ করুন 9614237356 অথবা 7031608383 এই নম্বর।